আসসালামু আলাইকুম, ফারজানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বুটের ডাল ভুনা। এই ডাল ভুনাটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। খুব সহজভাবে আজকের রেসিপিটি করে দেখানোর চেষ্টা করছি। আশা করছি রেসিপিটি অবশ্যই সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই ডাল ভুনাটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি বুটের ডাল 1.5 কাপ। ডালগুলো আমি আগে থেকে ঝেড়ে এক্সট্রা ময়লাগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার ডালগুলো 4 থেকে 5 ঘন্টা এভাবে পানিতে ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 5 ঘন্টা পর। 5 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি ডালগুলো একটা প্যানে ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 7 কাপ পরিমাণ পানি। আমি এখানে 1.5 কাপ ডালের জন্য 7 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে পানির পরিমাণটা একটু কম বেশি করতে পারেন। এবার মিডিয়াম হিটে রান্না করে নেব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। ত্রিশ মিনিট জাল করে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডালটাকে হাত দিয়ে চাপ দিলে একদম ভেঙে বা গলে যাচ্ছে। এ পর্যায়ে আমি একটা ছাঁকনির সাহায্যে ডালগুলো ছেঁকে তুলে নিচ্ছি। ডাল ছেঁকে তুলে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট পানিটুকু রেখে দিচ্ছি। এই পানিটাই আমি পরবর্তীতে রান্নায় ব্যবহার করব। প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা সামান্য গরম হয়ে এলে ফোড়নের জন্য দিচ্ছি আস্ত শুকনা মরিচ 2টি, দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টি সবুজ এলাচ ও সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। এবার আস্ত মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব। মশলাগুলো কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। সব কিছু একসাথে আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে গুঁড়ো মশলা দেওয়ার পর সেগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, লবণ দিচ্ছি 2 স্বাদমতো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। মশলার সাথে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কয়েক মিনিট ডালটাকে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ করা সেই পানিটুকু। এবার পানির সাথে ডালটাকে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 15 থেকে 20 মিনিট। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1/2 চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চামচ, নেড়ে চেড়ে দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নেব। আমি এইরকম ঘনত্বে ডালটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও পাতলা বা ঘন করতে পারেন। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মজাদার বুটের ডাল ভুনা। এই ডাল ভুনাটা ছোট বড় সকলেই খেতে খুব পছন্দ করে। খুব সহজভাবে আজকের রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি।
আশা করছি রেসিপিটি অবশ্যই সবার কাছেই ভালো লেগেছে। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।